নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। মিষ্টুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে দিয়ে লাউ শাক বানাবো, চলুন দেখে নিই। সর্ষে দিয়ে লাউ শাকটা বানানোর জন্য একটু কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি, এগুলো আমি বেটে নেব। দিয়ে দেবো কটা পাকা লঙ্কা, তেলটা গরম করে নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। এটা ভেজে তুলে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। টুকরো করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার লাউ শাকগুলো দিয়ে দেবো। লাউ শাকটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিট। দশ মিনিট পর ফিরে এসেছি, লাউ শাকটা হয়ে এসছে। সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। সর্ষে দিয়ে লাউ শাকটা আমার কমপ্লিট। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।